দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এ পর্যায়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাফিজুর রহমান সুমন। সুমন, শোলাকিয়ার ঈদ জামাতের কি তথ্য আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? জি, ঈদ মোবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের আজ 195তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টায় এই জামাত অনুষ্ঠিত হবে। আজকের এই জামাতের যিনি ইমামতি করবেন মাওলানা মুফতি হিফজুর রহমান, তিনি আজকে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে আজকে ইমামতি করবেন। তো আরেকটি বিষয় আপনাকে বলি যে কিশোরগঞ্জের জেলা প্রশাসন থেকে যে নিরাপত্তার বিষয়টি বলা হয়েছে, তো নিরাপত্তাটা 4 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এর মধ্যে র‍্যাব 2 প্লাটুন, বিজিবি, তারপর আছে পুলিশ, আছে 9 শতাধিক পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যে করা হয়েছে আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের সবসময় যে বিষয়টি হয়ে থাকে, যে কিশোরগঞ্জের দূর দূরান্ত থেকে যারা এই শোলাকিয়া ঈদগাহ মাঠে যারা নামাজ পড়তে আসেন, তাদের জন্য কিন্তু জেলা প্রশাসন প্রতি বছরই 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে থাকেন। এখানে শোলাকিয়া এক্সপ্রেস নামক 2টি ট্রেন সবসময় দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে যাতায়াত করে থাকে এই ট্রেন দিয়ে। তো একটি হচ্ছে ভৈরব থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, এই ট্রেন 2টি আসে। এই কিশোরগঞ্জের স্থানীয় যারা আছে তারা তো এই ঈদগাহ মাঠে তো নামাজ পড়েন, তাছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা এখানে আসেন। তো আরেকটি বিষয় আপনাকে বলি যে কিশোরগঞ্জের জঙ্গি হামলার পর একটু প্রশাসন একটু নিরাপত্তা ব্যবস্থাটাকে একটু জোরদার করে রেখেছেন। তো নিরাপত্তা এখানে র‍্যাব কাজ করছে, পুলিশ কাজ করছে, 2টি ওয়াচ টাওয়ার করা হয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে সবসময় তারা নজরদারি করছেন। তো এখানে মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে তারা এই মাঠে এসে চলে এসছেন, মাঠে ঢুকছেন। তো মাঠের মধ্যে ঢোকার আগে কিন্তু অবশ্যই অবশ্যই 2টি চৌকি, নিরাপত্তা চৌকি তাদেরকে পার হয়ে আসতে হয়। অবশেষে মূল ফটকে আসার পর তারা আর্চওয়ে পার হয়ে কিন্তু মূল মাঠে এসে ঢুকতে হয়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ।